আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি রয়্যাল ডিস্ট্রিক্ট খ্যাত নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা। কোম্পানীগঞ্জ উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা, যার আয়তন হচ্ছে 386 বর্গ কিলোমিটার বা 149 বর্গ মাইল। কোম্পানীগঞ্জ উপজেলার জনসংখ্যা হচ্ছে 250,579 জন। বন্ধুরা, আজকে আমরা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আনাচে কানাচে ঘুরে বেড়াবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। কোম্পানীগঞ্জ নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি উপজেলা। এই উপজেলার দক্ষিণে রয়েছে সুবর্ণচর উপজেলা, পশ্চিমে কবিরহাট উপজেলা, উত্তরে সেনবাগ উপজেলা ও ফেনী জেলার দাগনভূঞা উপজেলা, পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং দক্ষিণ পূর্বে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা ও সন্দ্বীপ উপজেলা অবস্থিত। কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। পৌরসভাটি হচ্ছে বসুরহাট পৌরসভা। বসুরহাট পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা। জেলা শহর মাইজদী থেকে যা দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার দূরে অবস্থিত। কোম্পানীগঞ্জ উপজেলার উত্তরাংশে বসুরহাট পৌরসভার অবস্থান। এই পৌরসভার উত্তরে ও পশ্চিমে সিরাজপুর ইউনিয়ন, দক্ষিণে সরকাকটা ইউনিয়ন, পূর্বে সরহাজারি ইউনিয়ন এবং উত্তরে পূর্বে সরফারবতী ইউনিয়ন অবস্থিত। 4 এপ্রিল 1990 সালে বসুরহাট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বসুরহাট পৌরসভা 9টি ওয়ার্ড রয়েছে। এর পৌরসভা প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের 272 নং নির্বাচনী এলাকা নোয়াখালীর পাশের অংশ। এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে 1 নং সিরাজপুর ইউনিয়ন, 2 নং সরপার্বতী, 3 নং সরহাজারি, 4 নং সরকাকড়া, 5 নং চরপকিরা, 6 নং রামপুরা, 7 নং মুসাপুর, 8 নং সর এলাহি ইউনিয়ন। ইতিহাস গেটে আমরা যা জানতে পারি, বর্তমান সিরাজপুর ইউনিয়নের যুগদিয়া সুলতানি আমলে সমুদ্র বন্দর ছিল বলে ধারণা করা হয়। একই স্থানে পরে নবাবদের আমলে ফরাসি কুঠির ছিল। নাম থেকে বোঝা যায় এই উপজেলার বেশিরভাগ এলাকায় পূর্বে সরাঞ্চল ছিল। ইতিহাস গেটে আমরা যা জানতে পারি, বর্তমান সিরাজপুর ইউনিয়নের যুগদিয়া সুলতানি আমলের সমুদ্র বন্দর ছিল বলে ধারণা করা হয়। একই স্থানে পরে নবাবদের আমলে ফরাসি কুঠির ছিল। নাম থেকে বোঝা যায় যে উপজেলার বেশিরভাগ এলাকা পূর্বে ছিল সরাঞ্চল। মেঘনার মোহনায় সমুদ্র আর বামনি নদীর বাঙ্গাগড়ায় কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপ উপজেলার মানচিত্র কয়েক বছর আগেও পরিবর্তিত হয়েছিল। শ্যামলে এই এলাকায় বামনি থানা ছিল, যা রামপুরা ইউনিয়নের অন্তর্গত ছিল। বামনি ও মুসাপুর নামে সন্দ্বীপ গ্রাম আছে। সন্দ্বীপ থেকে নদীর বাঙ্গার কারণে এই দুই এলাকার মানুষ এসেছে বলে জানা যায়। কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের এ দুই অঞ্চলে এমনকি বিংশ শতকের 60-এর দশক পর্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সন্দ্বীপের মুসাপুরে জন্ম নেওয়া কমরেড মুজাফর আহমেদ বামনি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করছেন। অবশিষ্ট ইউনিয়নগুলোও বাঙ্গাগড়া নানা চাপে সরাঞ্চল থেকে ধীরে ধীরে মূলভূমিতে পরিণত হয়। তাই রামপুর, মুসাপুর ও সিরাজপুরের মতো 100 বছরের বেশি পুরনো ইতিহাস পাওয়া বাকি ইউনিয়নগুলোর ক্ষেত্রে দুষ্কর। 1971 সালে কোম্পানীগঞ্জে হানাদার বাহিনী প্রবেশ করতে না পারলেও রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই হয়। বামনির মৌলবী মিন্নাত আলীর বেশ কয়েকজন নাতির নেতৃত্বে সারা উপজেলায় রাজাকার বাহিনী গঠিত হয়। এদের আরেক ভাই রাফি উদ্দিন ছিলেন আলবদর বাহিনীর কেন্দ্রীয় নেতা। এই বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর কোম্পানীগঞ্জ কমান্ডো যুদ্ধ করে। সাথে ছিল বিএলএফ। পার্শ্ববর্তী চাপরাশির হাটে গাঠি করে মুক্তিযোদ্ধারা। সরপকিরা ইউনিয়ন মুক্ত করতে গেলে শহীদ আব্দুর রব রাজাকারের অতর্কিত আক্রমণে শহীদ সালে আহমেদ সহ কয়েকজন শহীদ হন। শেষের দিকে বামনি মুক্ত করতে গিয়ে শহীদ আব্দুর রহমান ওদুদ এবং আরও বেশ কয়েকজন শহীদ হন এই উপজেলায়। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে 5টি কলেজ, 60টি উচ্চ বিদ্যালয়, 9টি মাদ্রাসা ও অসংখ্য সরকারি প্রাথমিক
এবং প্রাথমিক বিদ্যালয়, যাদের মধ্যে প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারি মুজিব কলেজ বসুরহাট, এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বামনী ডিগ্রি কলেজ, বামনী উচ্চ বিদ্যালয়, চৌধুরীহাট কলেজ, কবি জসীমউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেতুনাহার কাদের মহিলা কলেজ প্রভৃতি। এছাড়াও নাজিরহাটে মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফেসকারহাট উচ্চ বিদ্যালয়, সরকাকটা একাডেমি উচ্চ বিদ্যালয় নামে নামকরা কিছু বিদ্যালয় এখানে রয়েছে। অর্থনৈতিক অবস্থা দিক বিবেচনা করলে কোম্পানিগঞ্জ বর্তমান ব্যবসার জন্য অনুকূল স্থান হিসেবে বিবেচ্য। এই অঞ্চলে ব্যবসার মূল কেন্দ্র হচ্ছে বসুরহাট শহর। এখানে প্রায় সব ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কম্পিউটার, বাণিজ্য, ব্যাংক, বিমা, আবাসন খাত দ্রুত বর্ধনশীল। এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল, তাই এখানে বিনিয়োগের জন্য আকর্ষণীয় একটি জায়গা। এই এলাকার উল্লেখযোগ্য পরিমাণ মানুষ প্রবাসে থাকে, প্রবাস থেকে প্রচুর পরিমাণ রিমিটেন্স আসে এই উপজেলার। এখানে উল্লেখযোগ্য ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে ফুবালি ব্যাংক লিমিটেড, যার দুইটি শাখা রয়েছে, একটি হচ্ছে বসুরহাট শাখা আর একটি বুইহানহাট। এছাড়া ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ 22টির মতো ব্যাংক রয়েছে এখানে। দেশের শীর্ষস্থানীয় অনেক বিমা প্রতিষ্ঠান এখানে আছে। এই এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে হচ্ছে মওদুদ আহমদ, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের, যোগাযোগ মন্ত্রী, আবু নাসের মোহাম্মদ, আব্দুল জাহের, ইসলামী ব্যাংকের কয়েকবারের চেয়ারম্যান, আবু নাসের চৌধুরী, সাবেক এমপি খান সাহেব মাওলানা আমিনুল্লাহ, সাবেক এমএলএ। যোগাযোগ ব্যবস্থা, চট্টগ্রাম থেকে বসুরহাট যাওয়ার জন্য বসুরহাট এক্সপ্রেস নামে একটি বাস সার্ভিস রয়েছে। রাজধানী ঢাকা থেকে সরাসরি আসার জন্য ডিম লাইন নামক আরেকটি বাস সার্ভিস রয়েছে। এছাড়াও শহরটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র 22 কিলোমিটার দক্ষিণে হওয়ায় দেশের যে কোনো স্থান থেকে সড়কে সহজে আসা যাওয়া করা যায়। তাছাড়া বর্তমানে প্রধান সড়কগুলো প্রশস্ত ও নতুন সংযোগ সড়ক তৈরি করার ফলে এখানকার স্থানীয় অর্থনীতিতে ব্যাপক সমৃদ্ধি অর্জন করতেছে। বর্তমানে নোয়াখালী বেড়িবাঁধে নতুন একটি মহাসড়ক তৈরি করার কারণে এখানে নতুন ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, ফলে বসুরহাট শহর থেকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা করা যায়। কোম্পানিগঞ্জ উপজেলার অনেকগুলো ঐতিহ্যের মধ্যে একটি হচ্ছে মহিষের দধি। এই উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে মহিষের দধি সংগ্রহ করা হয়। সরহাজারি, মুসাপুর, রামপুর ও সর এলাহির 60টি খামার থেকে পায় 66টির মতো মহিষ রয়েছে। এখানে গড়ে 5,000 লিটার দুধ উক্ত খামারগুলোতে উৎপাদিত হয়। এখানকার মহিষের দধি ফেনী, নোয়াখালী, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। উৎপাদিত মহিষের দধি খুবই সুস্বাদু। এই উপজেলার বসুরহাট বাজারে প্রায় 20টি দধির দোকান রয়েছে। এই উপজেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে মুসাপুর ক্লোজার, এছাড়া রয়েছে মুসাপুর ছোট ফেনী নদী, মুসাপুর ফরেস্ট, মুসাপুর ফরেস্ট লেক। তো বন্ধুরা, আগামী পর্বে আমরা এই জায়গাগুলো যাওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আর একটা জিনিস না বললে নাই, নোয়াখালী জেলায় রয়েছে একটি গ্যাস ক্ষেত্র, যার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আওতাধীন 1 নং সিরাজপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের অন্তর্গত শাহজাদপুর গ্রামে শাহজাদপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রটির অবস্থান। কোম্পানিগঞ্জ উপজেলার ঐতিহ্য শাহজাদপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্র থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 8ই জানুয়ারি 2013 খ্রিস্টাব্দের তারিখে উদ্বোধন করেন। এই গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন শুরু হয় 17/3/2012। এই গ্যাস ক্ষেত্র হতে দৈনিক গড়ে 5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযোজিত হয়। তো বন্ধুরা, এই সমৃদ্ধির জনপদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের থাকা নিয়ে একটু চিন্তা করতে হবে, কারণ এখানে ভালো মানের হোটেল মোটেল না থাকার কারণে আপনাদেরকে থাকতে হবে জেলা পরিষদ ডাক বাংলোতে, যা কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত। আপনারা চাইলে এখানে অবস্থান করে এই অঞ্চলের পুরোটাই ঘুরে ঘুরে দেখতে পারেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কষ্ট সার্থক। যদি আমাদের অনেক কিছু জানানোর ইচ্ছা থাকে কমেন্টসে আমাদেরকে জানাবেন। আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে আপনাকে ধন্যবাদ, আর যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামী পর্বে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।